হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার রান্নাঘর থেকে শান্তনা। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি তো আপনাদের দোয়া এবং আশীর্বাদে খুবই ভালো আছি। তো ভিউয়ার্স, আজ আমি রান্না করব ওলকপির ডালনা। সেটা আমি কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখবেন আমি কিভাবে রান্না করি। চুলার উপরে কড়াই বসিয়েছি, 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন একটু ফোড়ন দিব, একটু জিরা দিয়ে দিলাম, আর একটা তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিলাম। এটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না একটু ফ্লেভার আসে। 2টা মাঝারি সাইজের আলু ছোট করে কেটে ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন এটা অল্প একটু লবণ দিয়ে ভাজতে থাকবো। ভিউয়ার্স, আজ আমি শুধু ওলকপির ডালনায় রান্না করব না, আমি আর একটা রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটাও ওলকপি দিয়ে রান্না। আপনারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। একটু লবণ দিব, 1/2 চা চামচের মতন। আমি ওলকপিটা ছোট করে কেটে 10 মিনিট মতন সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এখন এটাকেও আলুর সঙ্গে একটু ভেজে নিব। একটু হলুদ দেব, একটু লবণ দেব, 1 চা চামচ মতন লবণ দিলাম, 1.5 চা চামচ মতন হলুদ দিলাম। এখন এটাকে আমি ভাজব। ওলকপি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দেব, 1/2 টেবিল চামচের মতন। কুচো পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 1 কাপ মতন। এখন এটাকে আমি বাদামি কালার করে একটু ভেজে নিব। আসলে ওলকপি বাচ্চারা খেতে চায় না, একটু মজা করে রান্না করলে আমার মনে হয় সব বাচ্চারাই খাবে। বাচ্চাদের অবশ্যই সবজি খাওয়াতে হবে। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে, এখন আমি এর ভিতরে মশলা দিয়ে দেব। তার আগে একটু জল দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। 1 চা চামচের মতন জিরা বাটা দিলাম, 1 চা চামচ আদা রসুন বাটা দিলাম, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিলাম, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 7 মতন লবণ। এখন এর মধ্যে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিব। মটরশুঁটি তরকারিতে দিলে স্বাদটা একটু বেড়েই যায়, খুব মজাও লাগে খেতে। আমি 1টা কাঁচা টমেটো 4 টুকরা করে দিয়ে দিলাম, আর 4টা কাঁচামরিচ মাঝখানতে ফেরে দিয়ে দিলাম। এখন এটাকে একটু জল দিয়ে কষানোর জন্য ঢেকে দিব। পাঁচ মিনিট মতন ঢেকে রাখবো। আমি 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে এখন ভেজে রাখা আলু আর কপিগুলো এর ভিতরে দিয়ে কষিয়ে নেব। এটাকে আমাদের দেশে, মানে আমাদের এই অঞ্চলে এটাকে ওলকপি বলে, এটাকে শালগমও বলে। আসলে এর শেপটা অনেকটা ওলের মতন দেখতে, সেই কারণেই হয়তোবা একে ওলকপি বলা হয়। দুই টুকরা পাকা টমেটো দিয়ে দিলাম,
এটা আমি বেশি ঝোল রাখবো না, একটু গামাখা করব, আর একটু ঝোল দিব আমি। এই তরকারিটা রুটি বা পরোটা দিয়ে খেতে খুবই মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। একটু চিনি দিলাম স্বাদ মতন, এটা অপশনাল, আপনারা না দিলেও পারেন। আর আমি 1 চা চামচ মতন গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে মজাদার ওলকপির ডালনা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুব মজাই লাগবে খেতে। তো ভিউয়ার্স, আমি ভিডিওর মাঝেই আপনাদের বলেছিলাম যে আমি আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে এই ওলকপি দিয়েই ডিমের ঝোল। তো চলুন দেখবেন আমার নেক্সট রেসিপি। আমি কড়াইতে তেল দিলাম 1 টেবিল চামচ মতন, আর আমি 4টা হাঁসের ডিম এটা সিদ্ধ করে ছুলে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন একটু ভেজে নিব হালকা করে। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে রাখলাম। এখন আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিব। এখন এটাকে আমি একটু ভেজে ওলকপিটা আমি লম্বা করে কেটে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, এখন সেটাকে একটু ভেজে নিব। একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে একটু ভাজতে থাকব। এই ভাজতে ভাজতে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর ওলকপিটা আমি একসঙ্গে একটু ভেজে নেব, তাহলে একটু সময় বেঁচে যাবে, সেই কারণে একসঙ্গেই আমি ভেজে নিলাম। এখন মশলাগুলা দিব, তা একটু জল দিয়ে নিলাম। 1/2 চা চামচ জিরা বাটা দিলাম, 1/2 চা চামচ আদা রসুন বাটা দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, আর স্বাদ মতো লবণ দিব। এখন এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে এর ভিতরে আমি ডিমগুলা দিয়ে কষিয়ে নেব। একটু জল দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেব, যাতে ডিমের ভিতর মশলা যায় এবং ওলকপির ভিতরে মশলা যায়। তার আগে আমি যে পাত্রে ডিমটা মাখিয়ে রেখেছিলাম হলুদ লবণ, সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, এটাকে ঢাকা দিলাম 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকাটা তুলে তেল বেরিয়ে গেছে, এটাকে একটু নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিব। অল্প ঝোল দিব, এর মধ্যে আমি 2 টুকরা পাকা টমেটো দিয়ে দিব। আমি সব তরকারিতে একটু টমেটো খাই, খুব ভালো লাগে। এখন ঝোলটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, আমি এই ফাঁকে টেবিলে খাবারগুলো নিব। ডিমের ঝোলে বলক এসে গেছে, মানে রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দেব। তো ভিউয়ার্স,
আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে সামনের ভিডিওতে।